আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশের সুনামধন্য, সুপরিচিত এবং প্রথম সারির এনজিওগুলোর মধ্যে একটি হলো ব্যারাক। ব্যারাক তাদের শূন্যপদে জনবল নিয়োগের উদ্দেশ্যে আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী ও পুরুষ প্রার্থীগণ পত্রিতে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় আপনাদের সুবিধার্থে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যারাকের এই পদটির নাম অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার প্রোটেকশন, ACMP। শূন্য পদের সংখ্যা অনির্দিষ্ট। বিজ্ঞপ্তির মধ্যে ব্যারাক উল্লেখ করে নয় পদটিতে কতজন জনবল নিয়োগ দেওয়া হবে। তার মানে এই পদে একাধিক জনবল নিয়োগ প্রদান করা হবে, সেটা সহজেই অনুমান করা যায়। এই পদটি একটি চুক্তিভিত্তিক চাকরির পদ, কোনো স্থায়ী চাকরি না। তবে এ ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনি ব্যারাকে প্রায় সবসময়ই পাবেন। যদি এই চাকরিটি সফলভাবে আপনি সম্পূর্ণ করতে পারেন, তাহলে পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যারাক আপনাকে গুরুত্ব বা অগ্রাধিকার প্রদান করবে। এই পদে আবেদনের জন্য দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং শিক্ষাজীবনের সমস্ত ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা CGPA বা GPA থাকতে হবে। পদটির জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হবে। অনভিজ্ঞ প্রার্থীর আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পদটিতে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সমাজের লিঙ্গ ভূমিকা, ক্ষমতা সম্পর্ক এবং লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে নিজের জ্ঞান আহরণের আগ্রহ ও অন্যকে শেখাতে ইচ্ছুক হতে হবে। সমাজের প্রভাবশালী ও ক্ষমতাধরদের সাথে কাজ করার অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে। ধৈর্য ও গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্মকর্তা বা লিডারের দিক নির্দেশনা মানতে হবে। নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা, তত্ত্বাবধানের অভিজ্ঞতা, দলের কর্মক্ষমতা বিকাশের ক্ষমতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ, সমন্বয় দক্ষতা, সহানুভূতিশীল এবং সমস্যা সমাধানের দক্ষ হতে হবে। পর্যবেক্ষণ এবং মূল্যায়ন নীতি সম্পর্কে পরিচিতি হতে হবে। সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রতিবেদন লেখার অভিজ্ঞতা থাকতে হবে। সকলের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেলে দক্ষ হতে হবে। ডাটা বিশ্লেষণ ও ব্যাখ্যা করার ক্ষমতা থাকতে হবে। ব্যারাক যদি আপনাকে এই পদে নিয়োগ প্রদান করে, আপনার কর্মস্থল হবে কক্সবাজারের টেকনাফ বা উখিয়াতে। সুতরাং বিষয়টি চিন্তাতে রেখে আবেদন করবেন। ব্যারাকে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বেতনের বিষয়টি উল্লেখ করে নেয়, মানে ব্যারাক আপনার যোগ্যতা, দক্ষতা, মেধা বিচার বিবেচনা করে এবং আপনার সাথে আলোচনার মাধ্যমে একটি বেতন নির্ধারণ করে দিবে প্রতি মাসের জন্য। তবে আশা করাই যায় ব্যারাকের মতো একটি প্রতিষ্ঠান অবশ্যই একটি ভালো বেতন অফার করবে এবং বেতনের পাশাপাশি দুপুরের খাবারের সুবিধা, স্বাস্থ্য বীমা, দুইটি উৎসব বোনাস, সপ্তাহে দুদিন ছুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা ব্যারাক প্রদান করবে। ব্যারাকের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের সবথেকে বড় জব সাইট BDJobsএর মাধ্যমে প্রকাশ করেছে। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক পত্রের আবেদন প্রক্রিয়া। এখানে ব্যারাক কিছু দিক নির্দেশনা দিয়েছে, প্রয়োজনে আবেদনের পূর্বে এটি পড়ে নেবেন। এই পদের আবেদন প্রক্রিয়াটি হলো অনলাইন, মানে আপনাকে BDJobsএর মাধ্যমে আবেদন করতে হবে। সেজন্য অবশ্যই BDJobsএ আপনার একটি CV বা বায়োডাটা তৈরি থাকতে হবে। যদি BDJobsএ CV বা বায়োডাটা তৈরি না থাকে, তাহলে আবেদনের পূর্বে অবশ্যই CVটি তৈরি করতে হবে। আমার এই চ্যানেলে প্রবেশ করলে আপনি একটি ভিডিও পেয়ে যাবেন কীভাবে BDJobsএ CV তৈরি করতে হয়। প্রয়োজনে ভিডিওটা দেখে একটি CV তৈরি করে ফেলবেন। যেহেতু আবেদন প্রক্রিয়াটি অনলাইন, সুতরাং আবেদন করতে হলে অবশ্যই আপনার এই লিঙ্কটি প্রয়োজন হবে। এই লিঙ্কটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়তে পারবেন এবং বুঝতে পারবেন এই পদটির জন্য ব্যারাক কী কী যোগ্যতা বা দক্ষতা চেয়েছে। আপনার ভিতরে যদি সকল প্রকার যোগ্যতা দক্ষতা থেকে থাকে, আপনি যদি নিজেকে এই পদের জন্য একজন যোগ্য প্রার্থী মনে করেন, তাহলে সরাসরি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে BDJobsএর মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনটি করতে হবে 10 সেপ্টেম্বর 2022 মধ্যে। বন্ধুরা, আমি এতক্ষণ চেষ্টা করেছি ব্যারাকের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার প্রোটেকশন ACMP নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ BD ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।